হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সিড বটে কীভাবে আপনারা গেম খেলে সিড ইনকাম করবেন সেটা আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে দেখিয়ে দেবো। তো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন। তো গেমস অপশনে ক্লিক করার পর এভাবে আমি সিড ব্যাটেলে ক্লিক করলাম এবং এখানে প্লে অনলাইন লেখা আছে, এখানে ক্লিক করলাম। এখানে দেখুন, আপনি জাস্ট দুইটা সিড ইনভেস্ট করার মাধ্যমে কিন্তু আপনি চারটা সিড পেতে পারেন। জাস্ট উইন হলে কিন্তু আপনি চারটা সিড পাবেন। তো সিডের ভ্যালু সম্পর্কে আপনাদের সবাই অবগত আছেন। জাস্ট ম্যাচমেকিংয়ে ক্লিক করে দিবেন। এখানে কিছুক্ষণ সময় নিতে পারে, অনেক সময় হচ্ছে 30 সেকেন্ড 40 সেকেন্ডও নিয়ে নেয়। বাট আপনারা যদি দেখেন যে এখানে হচ্ছে খুব বেশি সময় নিচ্ছে, তাহলে জাস্ট ব্যাক করে আবার হচ্ছে ম্যাচমেকিংয়ে ক্লিক করবেন। যেমন এখানে দেখতে পারতেছেন আমার 14-15 সেকেন্ড হয়ে গেছে, বাট কিন্তু আমার এখন পর্যন্ত ম্যাচমেকিং হয় নাই। তো আমি জাস্ট সিম্পলি ব্যাক করে দিব, কারণ এত সময় আমার নেই। ব্যাক করে আবার জাস্ট স্টার্ট করব, প্লে নাউতে ক্লিক করবেন এবং খুব দ্রুত দেখবেন আমার একটা ম্যাচমেকিং হয়ে যাচ্ছে। তো আমি একটু, ভিডিওটা হয়তো বা বড়ো হবে, বাট আপনারা স্টেপ বাই স্টেপ দেখলে বুঝতে পারবেন কীভাবে আপনারা সিড ইনকাম করবেন এবং প্রতিদিন এখান থেকে অনেক সিড আপনারা ইনকাম করতে পারবেন। তো দেখুন, এখানে কিন্তু একজন আমার অপোনেন্টকে খুঁজে পাওয়া গেছে এবং এখানে ম্যাচ ফাউন্ড লেখা। আমি জাস্ট অ্যাকসেপ্ট বাটনটাতে ক্লিক করব। এবার দেখুন, আমার অপোনেন্টের নাম কিন্তু উপরে চলে এসেছে, ক্লাউড বিঙ্গু বিংসু বা এরকম একটা নাম। তো এখানে মেইন হচ্ছে আমি আমার যে সিটগুলো রয়েছে এবং ট্রিগুলো রয়েছে এগুলোকে এলোমেলো করে সাজিয়ে রাখবো। আমার অপোনেন্টও সিমিলারলি এভাবে সাজাবে। সাজানোর পর এই যে রাইট সাইডে রেডি বাটন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমি কোথায় কোথায় সাজিয়ে রেখেছি আমার হচ্ছে সিটগুলো বা ট্রিগুলো, এটা আমার অপোনেন্ট খুঁজে বের করবে এবং আমিও হচ্ছে তারটা খুঁজে বের করব। যে দ্রুত খুঁজে বের করবে সেই হচ্ছে উইন হবে এবং চারটা সিট পাবে। তো দেখিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট হচ্ছে স্ক্রিনের দিকে একটু খেয়াল করবেন, কারণ গেমসটা খুব দ্রুত হয়, তো এই জন্য। ওকে, তো এখানে দেখুন ইওর টার্ন লেখা আছে। আমি মিস করার ফলে কিন্তু সে টার্নটা পেয়ে গেছে এবং 8-9 সেকেন্ডের মধ্যে তার সেটা খুঁজে বের করতে হবে। তো দেখুন, ওই যে ক্রস যে অপশনগুলো আসতেছে তার মানে হচ্ছে আমি ঠিকভাবে করতে পারিনি। আবার সে যখন ভুল করবে তখন কিন্তু এইভাবে ক্রস অপশন, দেখুন এখানে কিন্তু তিনটা ক্রস অপশন, মানে হচ্ছে সে তিনবার কিন্তু ক্লিক কর, মানে আমি তিনবার ক্লিক করছি, তিনবারই ভুল হয়েছে এবং সে কিন্তু, এবার দেখুন আমার চতুর্থবার ইয়ো টার্নে আমার কিন্তু এই যে রেড ডট আসতেছে, অর্থাৎ আমি কিন্তু এইবার দুইবার হচ্ছে উনি কোথায় রাখছে অর্থাৎ আমার অপোনেন্ট আমি কিন্তু খুঁজে বের করতে পারছি। এবং আমি দেখুন এবার কিন্তু আমি মোটামুটি পেয়ে গেছি। তো পেয়ে যাওয়ার পরে দেখুন আমার ততক্ষণে রেড ডট উঠবে যতক্ষণ আমি খুঁজে বের করবো। তো দেখুন ওনাকে তো একটা ট্রি কিন্তু আমি খুঁজে বের করছি এবং আমার অপোনেন্টও ক্লিক করতেছে কিন্তু সে কিন্তু পারতেছে না। আমি কিন্তু আবারও আরেকবার ক্রস করে ফেলছি অর্থাৎ ভুল করছি এবং আমার অপোনেন্ট আবার এবার খুঁজে বের করবে, এবার কিন্তু এক খুঁজে বের করছে এবং পরের বার ভুল করছে। আমি কিন্তু একটু দ্রুত বলতেছি, বাট আপনার স্ক্রিনের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন। উপরে দেখুন আমার আমার যে অপোনেন্টের নাম লেখা আসবে এবং এরপর ইওর টার্ন মানে যেটা আমি দিব বা আমি ক্লিক করব সেটার হচ্ছে ইওর টার্ন লেখা আসবে। তো এখানে কিন্তু দেখুন আমার অপোনেন্ট কিন্তু অলরেডি আমার একটা ট্রি খুঁজে বের করছে। নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন তিনটা স্টেপ এবং উপরে দেখুন একটা কিন্তু অলরেডি গ্রে কালার হয়ে গেছে, অর্থাৎ সে সেটা খুঁজে বের করে ফেলছে। আমিও কিন্তু একটা ট্রি খুঁজে বের করছি। মোট হচ্ছে পাঁচটা জিনিস থাকে, দুইটা বা তিনটা ট্রি থাকবে এবং দুইটা জেমস থাকবে বা সিড থাকবে যেটাকে বলে। তো দেখুন এখানে কিন্তু আমি আরও একটা খুঁজে পেয়েছি, আপনি কিন্তু স্ক্রিনের দিকে খেয়াল করলে দেখতে পারবেন এবং খুঁজে পাওয়ার ফলে কিন্তু এখানে রেড ডটগুলো আসতেছে। তো এই রেড ডটগুলোর দিকে আপনি খেয়াল রাখবেন, অর্থাৎ রেড ডটগুলো আপনি আসতেই বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার সব কিছু ঠিকঠাক আছে। তো দেখুন এখানে কিন্তু মোট 9টা মিলে গেছে এবং আর যদি 3টা মিলে যায় তাহলেই আমার মনে হয় এখানে কিন্তু আমরা পেয়ে যাব। তো দেখুন আমার কিন্তু ট্রিটাও হচ্ছে আমার মিলে গেছে, এটা কিন্তু আমার আমার যে ফেসটা সেইটা। তো দেখুন আবার কিন্তু আমি ভুল করছি এবং আমার অপোনেন্ট কিন্তু সুযোগ পেয়ে গেছে। এবার সে ক্লিক করবে, দেখা যাক সে কিছু পারে কি না। তো আমার অপোনেন্ট দেখুন খুঁজতেছে এবং সময় যাচ্ছে। তো সে ক্লিক করার ফলে যদি সে ভুল করে আবার কিন্তু আমি চান্সটা পেয়ে যাব। তো ভিডিওটা বড় হচ্ছে কারণ আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝাতে চেষ্টা করতেছি এবং কীভাবে ইজিলি বুঝতে পারবেন এবং সেটাও আমি শেষে ট্রিক্সটা বলে দিব। তো দেখুন আমার ফ্রেন্ড বা অপোনেন্ট কিন্তু আরেকটা ট্রিক খুঁজে বের করছে। এবার আমার হচ্ছে টার্ন। তো দেখুন আমি কিন্তু ক্লিক করতেছি, আমি কিন্তু আর একটা জিনিস হয়তো বা খুঁজে বের করে ফেলছি যে ডান সাইডে। তো দেখা যাক শেষ পর্যন্ত কে উইন হয়। তো দেখুন আমার কিন্তু হচ্ছে মোটামুটি 6টা রেড ডট চলে এসেছে। আমার মনে হয় আর 3টা দিলে কিন্তু আমি মনে হয় মিলাই ফেলবো। তো দেখুন আমি কিন্তু একটা ডায়মন্ড বা একটা সিট কিন্তু খুঁজে পেয়ে গেছি এবং আমি কিন্তু আরও একটা খুঁজে পেয়ে গেছি আমার মনে হচ্ছে, যেটা ওই যে নিচে আমি দেখতেছি রেড ডট। অর্থাৎ যতক্ষণ আমাদের সঠিক হবে ততক্ষণ কিন্তু রেড ডট আসবে আর একটা ভুল দিয়ে ফেললে কিন্তু ক্রস চলে আসবে। তো দেখুন আমি কিন্তু 4টা খুঁজে বের করছি, অর্থাৎ আমার আর একটা ফেস দরকার আছে। দেখুন আমি কিন্তু ভুল করে ফেলছি। তো এবার আমার ফ্রেন্ডের যে বা আমার অপোনেন্টের একটা রাউন্ড, সে এবার খুঁজে বের করবে, দেখা যাক সে পায় কি না। সে কিন্তু অলরেডি আমার আর একটা ট্রি খুঁজে বের করছে এবং একটা ভুল চাল অলরেডি দিয়ে ফেলছে। এবার আমার আবার টার্ন, আমি ক্লিক করলাম, ভুল হয়ে গেছে। অর্থাৎ যতক্ষণ আপনার এই পুরো ফেজটা শেষ না হবে অর্থাৎ অতক্ষণে এইখানে জাস্ট দুইটা জিনিসই শো করবে, একটা হচ্ছে ক্রস আর একটা হচ্ছে রেড ডট। তো দেখুন আমার ফ্রেন্ডও ভুল করতেছে, আমিও ভুল করতেছি, অর্থাৎ আমরা দুইজনে কিন্তু এখন একই পর্যায়ে আছি। বাট তার থেকে আমি একটু আগানো,
বাট এবার কিন্তু সে আর আমি সেম সেম, সেও চারটা জিনিস মিলাই ফেলছে। দেখুন এটা কিন্তু তার ফেস, জাস্ট একটা ডায়মন্ড বাকি আছে যেটা হচ্ছে গ্রিন কালারের। তো এখানে দেখুন আমি কিন্তু চারটা মিলাই ফেলছি, এটা আমার ফেস, কিন্তু আরেকটা যে কোথায় আছে সেটা কিন্তু আমি জানি না। সেটা খোঁজার জন্য কিন্তু আমি বারবার ক্লিক করতেছি, আমার এবং ক্রস আসতেছে, ভুল হচ্ছে। এবার কিন্তু আমার মনে হয় খুঁজে বের করে ফেলছি। উপরের দিকে তাকান, আমি কিন্তু দুইটা ডট খুঁজে বের করছি, তিনটা, আরেকটা দিলেই কিন্তু আমি উইন হয়ে যাবো মনে হচ্ছে। দেখুন আমি কিন্তু জিতে গেছি, অর্থাৎ আমি পাঁচটাই কিন্তু খুঁজে বের করে ফেলছি এবং ভিক্টোরি, আমি কিন্তু চারটা সিট পেয়ে গেছি। তো মেইনলি হচ্ছে এখানে যারা আছে তারা হচ্ছে একদম নিউ ইউজার, তো আপনি যদি এই গেমটা ঠিকভাবে বুঝতে পারেন এবং কোথায় কোথায় সিটগুলো থাকে এটা যদি আগে বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে ইজিলি ইনকাম করতে পারবেন সিটগুলো। কারণ ম্যাক্সিমাম যারা আছে এটা যেহেতু নিউ গেম, অনেকে জানে না কীভাবে হচ্ছে শাফেল করতে হয় সব জিনিসগুলো, তো তারা যেভাবে ডিফল্ট থাকে সেভাবেই রাখার ট্রাই করে। আর আমার ইনভেন্টরিতে কিন্তু এখানে অনেকগুলো বার্ড রয়েছে, তো এই বার্ডগুলোর কী কাজ এবং কীভাবে হান্টিং করতে হয় বা এই রিলেটেড যদি আপনাদের কিছু জানার থাকে, আমার কমেন্ট বক্স কিন্তু আপনাদের জন্য অলওয়েজ খোলা, আপনি কিন্তু জাস্ট কমেন্ট করলে আমি রিলেটেড ভিডিও বানিয়ে দিব। আর হ্যাঁ, আমি হয়তো একটু দ্রুত বলেছি, আসলে গেমসটাই এমন যে দ্রুত না বলে কোনো ওয়ে নাই, আপনারা দ্রুতভাবেই বুঝতে হবে। তবুও একটু স্লো স্লো আকারে আপনি বোঝার ট্রাই করবেন, শুধু এতটুকু বুঝতে চেষ্টা করবেন যে এখানে যে সিটগুলো রয়েছে এই সিটগুলো অনেকেই সাফল করতে পারে না গেমসের মধ্যে, এসে ডিফল্ট থাকে, তাই আপনি আগেই হচ্ছে হয়তো বা বুঝতে পারবেন যে সিটগুলো কোথায় রাখা আছে। তো আজকের ভিডিও এতটুকুই, চ্যানেলে নতুন হলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।